ঠিক আছে, আমরা কিন্তু ওগুলো কি করব, লিস্ট আজকে থেকে ক্লাস যেটা আপনারা করলেন, আইডিয়া পেয়ে গেলেন, সেটা নিয়ে কিন্তু কাজ শুরু করে দেবেন। বসে থাকলেই লস, বসে থাকবেন না, কাজ শুরু হয়ে যাবে। ইউএস এর জন্য যেহেতু আমরা কাজ করবো, আমাদের নিজস্ব যে কাজগুলো শিখবো বা সামনে যেগুলো আমরা নিজেদের জন্য করবো, সেগুলোতেও কিন্তু আমরা চাইবো যে আমাদের ইউএস এর মানুষই আসুক, অন্য কোনো কান্ট্রির দরকার নেই। অর্থাৎ ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, এই ধরনের কান্ট্রি, ফিনল্যান্ড, এই ধরনের কান্ট্রির মানুষগুলো হচ্ছে ভালো, ওরা আসলে যথেষ্ট, এবং ওদের পেমেন্ট সিস্টেমটাও ভালো। আচ্ছা, তাহলে প্র্যাকটিস এর জন্য আমরা কি করবো, আমাদের তো এখন কোনো আইডিয়াই নেই, তো আমরা যেটা শিখলাম সেটা জাস্ট ইমপ্লিমেন্ট করার জন্য এই সাইট গুলো, ওই যে ক্লাস নোটস যেটা আমরা ওয়েবসাইটে দিয়ে রাখছি, আপনারা আশা করি সবাই জানেন, ওখান থেকে এইগুলো সাইটে লিস্টে আছে, এগুলো প্রত্যেকটাতে কিন্তু অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে? এগুলো বাংলাদেশের সাইট, খুব ইজি, জাস্ট একটা বাংলা কন্টেন্ট আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সিকে নিয়ে নিয়ে লিখেন, আপনি দেখেন যে ওখানে কতজন ওটা পড়তেছে, কতজন ওটা কমেন্ট করতেছে, লাইক দিচ্ছে, হ্যাঁ এটা একটু দেখেন, এগুলোর মধ্যে অনেক কিছু শেখার আছে, করলে বুঝবেন যে না আমি তো পারি, মানে আপনি বুঝবেন যে আমি পারছি। মানুষ সেখানেই লাইক দেয়, সেখানেই কমেন্ট করে, কমেন্টটা কিন্তু মানুষ অনেক খুশি হলেই করে, কমেন্ট আপনার মনের ভিতর থেকে আসলেই করে, কমেন্ট কাউকে দিয়ে আপনি জোর করে করাতে পারবেন না, তবে লাইকটা হয়তো অনেকে ইচ্ছা করে, যেহেতু ওখানে একদম সামান্য সময় লাগে, জাস্ট একটা সেকেন্ডের ব্যাপার, কিন্তু কমেন্টটা অতিরিক্ত খুশি বা অনেক ভালো লাগছে, তার উপকারে হয়েছে, তখনই সে কমেন্ট করবে। তো আপনারা করেন, আমি একটা কমেন্ট মার্কেটিং এর টেকনিক আপনাদের দেখাবো একটু পরে, এইভাবে মার্কেটিং করতে হয়, এবং এইভাবেই যদি আপনারা করেন অনেক ভালো রেজাল্ট পাবেন। ডিরেক্ট মার্কেটিং আমরা অ্যাভয়েড করবো, একটা প্রোডাক্ট আমাকে বায়ার দিলো, আমি সেটা নিয়ে যথা মানে ধুলস্থুল শুরু করে দিলাম, কোনো লাভ হবে না। হ্যাঁ, বায়ারকে দেওয়ার জন্য যথেষ্ট, কিন্তু বায়ার আসলে খুশি করার জন্য আপনি বায়ারকে না দেখিয়েও কিছু কাজ করবেন, এতে করে বায়ার খুশি হবে যে ও যেটা করছে, বায়ার তো আর জানে না আপনি কিভাবে সেলস নিয়ে আসছেন, বায়ার মনে করবে ও এটা করার মাধ্যমে আসছে। আপনি বায়ারকে দরকার হলে রিপোর্ট দেওয়ারও দরকার নেই, কারণ এতে বায়ার বুঝে ফেলবে যে আপনি আরো কাজ করা যায় বা করতে হয়, পরে সে অন্যান্য সেলারদেরকেও এটা রিকোয়েস্ট করবে, বা মানে বায়ারদেরকে চালাক বানানোর দরকার নেই, কোথায় আপনার টেকনিক আপনার মধ্যে রাখবেন, বায়ারকে এত কিছু বলার দরকার নেই, আমি জানি আমি বেস্টটা পারি, করবো, তুমি নিশ্চিন্তে আমাকে হায়ার করো, এইভাবে মোটিভেট করবেন। কখনো আপনার সিক্রেট গুলো বলে দেবেন না, এটা বললে বড় ভুল করে ফেলবেন, সে চালাক হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই ধরনের কিছু সাইটে আপনারা যাবেন, অ্যাকাউন্ট করবেন, গিয়ে আমি এবার একটা টেকনিক দেখাই কিভাবে ইনডাইরেক্ট মার্কেটিং করবেন, আমি একটা করছিলাম ফার্স্ট ব্যাচে দেখানোর জন্য, অনেক লেখা দেখেন, ফ্রিল্যান্সিং সম্পর্কিত আপনারা একটা টাইটেল তৈরি করবেন এমন যেটা পড়েই বাকি কন্টেন্টটা পড়ার আগ্রহ জন্মায়, ওভাবেই করতে হবে, ওভাবে যদি না করেন হবে না। আর এই পোস্টটা আমার গ্রুপেও আছে, তবে এটা এখন টপে নাই, এটা খুঁজে বের করতে হবে, গ্রুপ থেকে কিন্তু পোস্ট খুঁজে বের করা যায়, ওটা অনেকে আশা করি জানেন। আপনারা গ্রুপে ঢুকবেন, গ্রুপে ঢুকে নিচে একটা সার্চের বাটন পাবেন, মানে সার্চের বক্স পাবেন একটু নিচের দিকে, ওখানে জাস্ট নাম লিখবেন, যেমন আমার নাম লিখলে এই পোস্টটা আপনারা একটু কয়েকটার মধ্যে খুঁজলে পেয়ে যাবেন, এভাবে নাম দিয়ে দিয়ে কে কখন কি করছে এভাবে আপনারা সার্চ করে বের করতে পারবেন। এটা যে কোনো গ্রুপে জয়েন থাকলেও পারবেন, জয়েন না থাকলেও মনে হয় পারা যায় না, জয়েন থাকতে হয়। আচ্ছা, যাই হোক, এমন একটা টাইটেল দিবেন যেন সেটা পড়ে মানুষের আগ্রহ জন্মায়, ফ্রিল্যান্সিং সম্পর্কিত তথ্য যা জীবন বদলে দিতে পারে, মানে ওর পড়ার সাথে সাথে ওর মনের মধ্যে একটা ধরে গেল কথাটা, চাই জীবন বদলে দিতে পারে, আমি তো চাই আমার জীবন বদলে দিতে, ঢুকে গেল তার মাথার মধ্যে, তাহলে চেষ্টা করবে সে পড়তে। এবং পড়ার মধ্যে যদি আপনারা এমন মার্কেটিং কোনো কিছু লিখেন, দূর এই কি মার্কেটিং সব পড়বো না। এখন দেখেন নতুন এই আমি কি বলেছি, আমার কচ্ছপের কোনো দাঁত নাই, শুরুটাই হয়েছে একটা গল্প দিয়ে, তাহলে তার কিউরিয়াসিটিটা আরো বেড়ে গেল, তাই না? এরপরে আমি কিন্তু কোনো মার্কেটিংই করি নাই, আপনারা পুরো পোস্টটা আমি এখন এত সময় দিয়ে পড়াতে পারবো না, আপনারা গ্রুপে গিয়ে আমার নাম দিয়ে সার্চ করবেন, এই পোস্টটা আছে, এই পুরো পোস্টটা পাবেন, প্রয়োজনে আপনারা এটা নিয়ে মার্কেটিং করতে পারেন, এর সাথে একটু আগে মানে কিছু লাগিয়ে কাটছাট করে এটা নিয়ে মার্কেটিং করতে পারেন। আর ট্যাগ, এই যে আমি বললাম কিওয়ার্ড ট্যাগ, আর যদি একটা হ্যাশ দিতাম এর আগে, তাহলে ওটা হয়ে যেত হ্যাশট্যাগ। আপনারা প্রত্যেকটা পোস্টে যেখানে ট্যাগ বা যেখানে হ্যাশট্যাগ দেওয়ার জন্য বসে অবশ্যই ব্যবহার করবেন, এবং যতগুলো ওখানে নেয় ততগুলোই দিবেন, কারণ এগুলো আজকের একদিনের কাজ না, এগুলো যত সারাটা জীবন পড়ে থাকবে আপনার পোস্টে, সারাটা জীবন ওই পোস্টে কেউ না কেউ ওই ট্যাগের মাধ্যমে পোস্টে পৌঁছে যাবে, এবং যত পুরনো হবে, যত ভিজিটর আপনার পোস্টে আসবে, ততই আপনার ওই পোস্টের র্যাঙ্ক পাবে গুগলের কাছে, ইভেন ওই সাইটের কাছেও। সেজন্য আমরা কখনো যে অপশনগুলো দেওয়া আছে, যেটা আছে সেটা প্রপার ইউজ করব, একটু সময় যাক কোনো সমস্যা নাই, এটা যেহেতু আমাকে সারা জীবন রেজাল্ট এনে দিবে। যেমন আজকে আপনি আমার ডিজিটাল মার্কেটিং এজেন্সিকে নিয়ে যদি কাজ করেন, এর মাধ্যমে আপনি অনেক কিছু পাবেন, ওই পোস্টে অনেক এঙ্গেজমেন্ট পাবেন, অনেক কমেন্ট পাবেন, যদি ওইভাবে আপনি লিখতে পারেন, না লিখলে কিচ্ছু হবে না, লেখার কোয়ালিটি যদি ভালো না হয় ওটা পড়ে থাকবে, ওটা গুগলও র্যাঙ্ক পাবে না, সার্চে যেহেতু ওই সাইটে যেহেতু কোনো ভিজিটর পড়তেছে না, তাহলে ওই ভিজিটর অফ এক মিনিট, মানে এই পোস্টটা দেখেই বোঝা যাচ্ছে যেটা পড়তে মিনিমাম 10 থেকে 15 মিনিট লাগবে। এখন কেউ আসলো ক্লিক করলো, ক্লিক করে 30 সেকেন্ড 20 সেকেন্ড থেকে চলে গেলো, তাহলে ওই সাইট ধরে ফেললো যে এই পোস্টের ভ্যালু নাই। 20-30 সেকেন্ডে তো মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায় যে শুরুটাই যেহেতু ভালো না, তাহলে শেষে নিশ্চয়ই ভালো হবে না, এই কনসেপ্ট আপনারও তৈরি হয়ে যাবে। আমরাও এটা করি, বিভিন্ন জায়গায় পড়তে গিয়ে প্রথম কয়েক লাইন পড়ে দেখলাম যে দূর ফালতু কোনো মজাই পাচ্ছে না, চলে যায় আরেক জায়গায় চলে যায়,
আশা করি আপনারা বুঝতে পারলেন। এই পোস্ট একটু পড়ে নেবেন, গ্রুপে গিয়ে একটু আমার নাম দিয়ে সার্চ করবেন, এই পুরো পোস্টটা পেয়ে যাবেন। নতুন ওখানে টাইটেল হচ্ছে এটা, নতুনদের জন্য ফ্রিল্যান্সিং গাইডলাইন। তাহলে টাইটেল একটা বড় সুন্দর কন্টেন্ট, এটাই হচ্ছে ইনডাইরেক্ট মার্কেটিং। এটা পরে ও আপনার প্রতি ফিদা হয়ে গেল, এবং ফিদা হওয়ার পরে ও আপনাকে খুঁজে বের করবেই, যে ফিদা হবে সে কষ্ট করে খুঁজে বের করবে। আর যখন আপনি মার্কেটিং করবেন যে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য বা আমাকে কমেন্ট করুন, কখনো এই কথাগুলো লিখবেন না, আমাকে পেতে ক্লিক করুন, আমাকে পেতে কমেন্ট করুন। এই কথাগুলো মানুষের এখন অ্যালার্জির মতো হয়ে গেছে, এখন অনেকেই এটা দেখলে অ্যাভয়েড করে, চলেই যায়, ওখানে থাকেই না। সেজন্য আমরা ইনডাইরেক্ট মার্কেটিংটা জনপ্রিয় হচ্ছে দিন দিনে, ওইদিকে যেতে চেষ্টা করবো। আর আমাদের প্রোফাইলে তো লিঙ্ক থাকবে, তাই না? আপনি যখন একটা অ্যাকাউন্ট করবেন, ওই অ্যাকাউন্টে আপনি আপনার সাইটে লিঙ্ক দিতে পারবেন, ওইখানে দেন যে আপনার প্রতি ফিদা, সে আপনাকে খুঁজে বের করবে, সে কষ্ট করবে, কষ্ট করে যে আসবে, সে একজন আসা মানে ওই একজনই আপনার লিড, সে একজনই কিনবে। আর কষ্ট না করে হাজার জনের সামনে পৌঁছায় দেন, বরং ওখানে যে কষ্ট করে খুঁজছো সেও জন ইয়াটা হারিয়ে ফেলবে, আগ্রহটা হারিয়ে ফেলবে। আর হাজার জন তো করবেই না, দরকারই নেই, কারণ হাজার জনের সামনে এই যেটা আমরা ফাইবারে করি, ফাইবারে করে গিয়ে ফেসবুকে বিভিন্ন গ্রুপে গিয়ে আমরা ফাইবারের প্রোফাইলটাকে কি করি, গিকটাকে কি করি, বিভিন্ন জায়গায় পৌঁছায় দিই। কি লাভ? কোনো লাভ নেই, লস। এই কাজটা আমরা কেউ করবো না। কেন লস? কারণ সেইখানে সার্ভিস নিবে না এরকম মানুষই সবচেয়ে বেশি, সার্ভিস নিবে এরকম মানুষ খুবই কম, হয়তো 1000 জনে একজন হতে পারে, তাও হবে যে গ্যারান্টি নাই, বা সে যে আপনার সার্ভিসে নিবে তারও কোনো গ্যারান্টি নাই। আমি জোর জবরদস্তি 1000 মানুষকে দেখাইলাম, ওই 1000 মধ্যে হয়তো 100 জন আমার ক্লিক করে আমার ফাইবার পর্যন্ত চলে আসলো, কিন্তু কাজের কাজ কিছু হইলো না, যেটা সেলস দরকার সেটা হইলো না। এতে ফাইবারের কাছেও আমি খারাপ হইলাম যে ওর গিগে কিচ্ছু নাই, যার কারণে 100 জন মানুষ এসে 100 জনই রিটার্ন গেছে। তাহলে এটা আমার জন্য ডেঞ্জারাস ক্ষতি, ঠিক আছে? আমরা সেই জন্য এই ধরনের ডিরেক্ট মার্কেটিং গুলো না করে ইনডাইরেক্ট মার্কেটিং যেগুলো আপনাদেরকে শিখাবো ওগুলো করেন। এতে একজন যে যাবে আপনার কাছে কষ্টমষ্ট করে খুঁজে, সে একজনই আপনার রিয়েল লিড, এবং ফাইবারও খুশি হবে যে একজন আসছে একজনই কিনছে, তার মানে ওর মধ্যে অনেক কিছু আছে, তাহলে একে আমি টপে রেখে দিই। এইভাবেই টপে যেতে হয়, উল্টাপাল্টা মার্কেটিং করে কখনো টপে যাওয়া যায় না। আশা করি কথাগুলো আপনারা বুঝতে পারছেন। এই ক্লাসটা আসলে 2 ঘন্টার না, এটা 1 ঘন্টার এই ক্লাস, কিন্তু বোঝানোর জন্য 2 ঘন্টা আসলে যথেষ্ট না। জানি আরো অনেক কথা বললেও শেষ হবে না, এখানে বুঝার অনেক কিছু আছে, তবে আমরা আরো সামনে ক্লাস আছে যেগুলো নিয়ে এখানে আমরা পাবো, বিশেষ করে ফেসবুক ইউটিউব এর মধ্যে অনেক কিছু আছে। আপনাদের ফেসবুকে আমরা শিখাবো কিভাবে অপটিমাইজেশন করতে হয়, বা এসইওর ব্যাপারটা কি, বা কিভাবে গুগলের র্যাঙ্কে আসে, বা গুগল টপ র্যাঙ্কিং এর জন্য আপনারা আরো কি কি করতে হবে। আচ্ছা, এই এসইওর একটা ক্লাসের মাধ্যমে আপনারা অন পেজ অফ পেজ পাশাপাশি গুগল র্যাঙ্কিং সব আইডিয়া পেয়ে গেছেন। আরো 2টা ক্লাস আছে, আরো পাবেন। গুগল টপ র্যাঙ্কিং করার জন্য কিছু টেকনিক্স কিছু সিস্টেম বলে দিই। প্রথমত তো আমরা দেখালাম উবার সাজেস্টে যাবেন, গিয়ে তার কিওয়ার্ড যেটা বা আপনি যেটা জেনারেট করলেন সেটার অবস্থা দেখবেন, তারপরে ওর সাইটের লিঙ্ক দিয়ে ওর ডিএটা চেক করবেন। এরপর ওর সাইটের জন্য আমরা ফেসবুকে পেজ করব, একটা পেজ করলে যথেষ্ট, এরা আপনাদেরকে অনেকে বলবে, অনেক জায়গায় শিখবেন যে অনেক করতে হয় না, একটাই যথেষ্ট। তারপর একটাই আপনি ইউটিউব চ্যানেল করেন, ওই একটা ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও বানানো খুব সহজ, এটা আপনারা ভিডিও ক্লাসটা পেলেই বুঝবেন। এরপর ইউটিউব গেল, এরপর হচ্ছে ব্লগ সাইট, অর্থাৎ আমরা ফ্রি ওয়েবসাইট বানানোর অনেক অনেক সাইট আছে, উইক্স আছে, তারপর এই যে এটা কি শপিফাই 15 দিনের জন্য ফ্রি, এরকম অসংখ্য আপনি যদি লিখেন যে ফ্রি ওয়েবসাইট মানে ফ্রি ওয়েবসাইট বানানো যায় এমন কিছু সাইটের লিস্ট, এটা যদি ইংলিশে লিখেন বা বাংলায় লিখেন অনেক সাইটের লিস্ট চলে আসবে আপনার সামনে ওখান থেকে। যে ব্লগটাই সবচেয়ে ভালো আমার কাছে, কারণ ব্লগ অনেক ইজি, আর ব্লগটা গুগলের নিজস্ব, সেজন্য এটা আলাদা কিছু দামও আছে। ইভেন আপনি ব্লগ সাইট দিয়ে যদি প্রচুর ভিজিটর আপনার সাইটে আপনি আনতে পারেন, তাহলে ব্লগ সাইট থেকেও আপনি অ্যাডসেন্স থেকে অ্যাপ্লাই করে অ্যাড নিয়ে আসতে পারবেন। এগুলো অনেক সময়ের ব্যাপার, আর আপনার ব্লগে মিনিমাম 40+ পোস্ট থাকতে হবে, তারপরেই পারবেন, এছাড়া পারবেন না। 40 পোস্ট সম্ভবত লিমিটেড না, এটা আরো বেড়ে গেছে, এটা আরো 2019 দিকের কথা, এখন সম্ভবত 40 না, 50 বা আরো বেশিও করতে পারে, আমার জানা নাই। আচ্ছা, এটাই এতটুকুই, আজকে শেষ করি, আমরা নেক্সট ক্লাসে আবার বসবো। নেক্সট ক্লাস হচ্ছে বৃহস্পতিবার। আচ্ছা, আমি আগে রেকর্ডটা অফ করি, আমাদের ক্লাস শেষ, তারপর আমরা একটু কথা বলবো।